হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন ফিউচার এডুকেশন ইউটিউব চ্যানেল। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে কালিয়াচক স্টাডি সেন্টারের তরফ থেকে বুক রিলেটেড 2020-21 শিক্ষাবর্ষের বিডিপি, অর্থাৎ তোমাদের যারা নিউ অ্যাডমিশন নিয়েছো 2020-21, তো তোমাদের বুক রিলেটেড একটি কালিয়াচক স্টাডি সেন্টারের তরফ থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশে কী বলা হয়েছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। এছাড়াও তোমাদেরকে আরেকটি কথা বলে রেখি, যারা অন্যান্য স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছো, তোমরা অন্যান্য স্টাডি সেন্টারের নোটিস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। যখনই অন্যান্য স্টাডি সেন্টারের নোটিস আমাদের হাতে এসে পৌঁছাবে, তার আপডেট কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। তো এই কালিয়াচক স্টাডি সেন্টার কলেজ থেকে যে নোটিশটি তোমাদেরকে দেওয়া হয়েছে, তো এই নোটিশে কী বলা হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে বুক রিলেটেড একটি নোটিশ। তো তোমাদেরকে বুক নিতে গেলে তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এছাড়াও তোমাদেরকে কোন কোন ডেটে তোমাদেরকে বুক দেওয়া হবে, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখলে আশা করি তোমরা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে বা সমস্ত কিছু জানতে পারবে। দেখো, ফার্স্টে আমি বলে রাখি, ফার্স্টে এই নোটিশে বলা হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ কালিয়াচক স্টাডি সেন্টার, যেটার কোড হচ্ছে N-08। এত দ্বারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এর অধীনে কালিয়াচক কলেজ স্টাডি সেন্টার N-08 এ বিডিপি কোর্সে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে তাদের কোর্সের কিছু বই আগামী 27-2-2021 এবং 28-2-2021 তারিখে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত দেওয়া হবে। অর্থাৎ তোমরা 27-2-2021 তারিখ, অর্থাৎ আজকে শনিবার, তো আজকে এই স্টাডি সেন্টার খোলা থাকবে নেতাজি ওপেন ইউনিভার্সিটি যেসব স্টাডি সেন্টারগুলো খোলা থাকে, অর্থাৎ শনিবার এবং রবিবার। শনিবারে হচ্ছে দুপুর 2টার পর থেকে এবং রবিবার সকাল 11টার পর থেকে কিন্তু তোমাদের স্টাডি সেন্টার খোলা থাকবে। এবং কালিয়াচক স্টাডি সেন্টারে যে সকল স্টুডেন্ট তোমরা রয়েছো, তোমরা অবশ্যই করে বুকলি ওই স্টাডি সেন্টারে গিয়ে তোমরা কালেক্ট করে নেবে। 27-2-2021 এবং 28-2-2021 এই দুটো ডেটেই কিন্তু তোমাদেরকে বই দেওয়া হবে। এবং এই বই নিতে গেলে তোমাদেরকে কী কী ডকুমেন্টস তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ছাত্রছাত্রীদের অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টসগুলি জেরক্স করে পরপর সাজিয়ে কলেজে জমা দিতে হবে। এবং তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, দেখো এখানে অনলাইনে ভর্তির ফর্ম, অর্থাৎ তুমি যে এখন অ্যাডমিশন হয়েছিলে যে ভর্তির ফর্মটি তোমার কাছে রয়েছে সেটি সঙ্গে করে নিয়ে যাবে। এবং তার সঙ্গে অবশ্যই করে যে ভর্তির পেমেন্টের রিসিপ্ট কপিটি রয়েছে সেটি অবশ্যই করে কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। এই দুটো জিনিস কখনোই মিস করবে না। এবং প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড, যেটা তোমরা নেতাজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা তোমরা ডাউনলোড করেছিলে সেটি সাথে করে তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং 4 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক রেজাল্ট, মাধ্যমিক সার্টিফিকেট, এইচএস রেজাল্ট, এইচএস সার্টিফিকেট এবং ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তুমি নিয়ে যেতে পারো আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। এই তিনটের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে গেলেই হবে। তো এই নোটিশটি তোমরা যদি পেতে চাও সেক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখানে তোমরা এই নোটিশের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ওখান থেকে এই নোটিশটি খুব সহজে ডাউনলোড করে দেখে নিতে পারবে নিজেদের মোবাইলে। তো নোটিশটি ডাউনলোড করতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই করে ফলো করো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে নিজেদের মোবাইলে। তো এই ছিল আজকের নোটিশ। তো তোমাদের এরপরে যদি কোনোরকম তথ্য বা কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট সেকশন খোলা থাকছে, ওখানে তোমরা কমেন্ট করো। এবং অন্যান্য স্টাডি সেন্টারে নোটিস, তোমরা কোন কোন স্টাডি সেন্টারের নোটিশ পেতে চাও সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই করে কমেন্ট করে জানাবে। এবং অন্যান্য স্টাডি সেন্টারের নোটিফিকেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে।